আসসালামু আলাইকুম ইবরহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে নতুনদের জন্য এক কাপ পোলার চাল দিয়ে সহজভাবে বিয়েবাড়ির জর্দার রেসিপি শেয়ার করব। কোনো রকমের বেবি সুইট ছাড়াই কিন্তু এই জর্দাটা আপনারা তৈরি করে নিতে পারবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার এজন্য এখানে আমি এক কাপ পোলার চাল নিয়েছি আর নিয়েছি একটি মালটা তো চলুন শুরু করা যাক এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি এক কাপ পোলার চাল দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই জর্দাটা বাসমতি চাল দিয়েও তৈরি করে নিতে পারবেন তো যেহেতু সবার কাছে পোলার চালটাই অ্যাভেলেবেল থাকে তাই আমি পোলার চাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি তো এই রেসিপি ফলো করে যদি জর্দাটা তৈরি করেন একেবারে কিন্তু আপনারা বিয়েবাড়ির স্বাদটাই পেয়ে যাবেন এখানে আমি দুই কাপ পানি দিয়ে কিন্তু চালটাকে ভালো করে ধুয়ে নিব তো বাড়িতে গেস্ট এলে কিন্তু আপনারা এই ডেজার্টটি শেষ পাতে দিয়ে নিতে পারেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে চালটাকে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি জর্দা তৈরি করার জন্য এখানে আমি দুটো তেজপাতা নিয়েছি নিয়েছি চারটি এলাচ নিয়েছি দুই টুকরা দারচিনি এরপর নিয়েছি দশ বারোটার মতো কিসমিস নিয়েছি এখানে চারটা কাজু তো চাইলে কিন্তু আপনারা এখানে কাঠবাদামও দিয়ে নিতে পারেন তো কাজুটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কুচি কুচি করে এটাকে কেটে নিব এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ জর্দার রং জর্দার রঙটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এখানে লবণটা দিয়ে নিতে পারেন তো আমি লবণটা পরে অ্যাড করে দিচ্ছি যখনই পানিটা একটু গরম হয়ে আসবে তখন এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে নিতে হবে তো পানি ঝরিয়ে আমি চালটা দিয়ে নিচ্ছি তো জর্দা তৈরি করা কিন্তু অনেক সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার তো অনেকেই আছেন যে বাড়িতে জর্দা তৈরি করতে বারবার ব্যর্থ হয়ে যান পারফেক্ট স্বাদ পান না তো আজকের রেসিপি ফলো করলে কিন্তু আপনারাও বাড়িতে জর্দা তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ চালটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব চালটাকে কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না প্রায় এইট্টি পার্সেন্টের মতো চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন মোটামুটি চালটা কিন্তু হয়ে এসেছে যখনই দেখবেন চালটা মোটামুটি এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তখনই গ্যাস অফ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে রাইস থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে এখানে আমি একটা প্লেট নিয়েছি আর স্টেনারি করে আমি কিন্তু খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর রাইসটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য ফ্যানের বাতাসে রেখে দিতে হবে এতে করে কিন্তু রাইসটা অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে তো জর্দার রাইসটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগে এখন আমি এখানে একটা মালটা নিয়েছি অবশ্যই কিন্তু এখানে মালটা ব্যবহার করবেন তো জর্দা রান্নায় বিয়েবাড়ির স্বাদ পেতে হলে কিন্তু মালটা বা কমলা অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে কিন্তু পারফেক্ট একটা স্বাদ পাবেন বিয়েবাড়ির তো এভাবে স্লাইস করে আমি মালটা কেটে নিয়েছি আর খোসা থেকে এভাবে মালটা তুলে নিতে হবে মালটাটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো এখানে আমি হাফ কাপের মতো মালটা কেটে নিয়েছি এখন এখানে একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটার দিয়ে এভাবে মালটার খোসাটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে তো ফ্লেভারের জন্য কিন্তু হলুদ অংশটাকেই ভালো করে গ্রেড করে নিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় দুই চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তো রাইসের পরিমাণটা বাড়িয়ে নিলে কিন্তু ঘির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা গলে গেলে এখানে আমি দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে দুটি তেজপাতা চাইলে কিন্তু তেজপাতা দুটিকে আপনারা ছিঁড়ে দিয়ে নিতে পারেন তেজপাতা দারচিনি এলাচটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো লো ফ্লেমে কিন্তু এগুলো ভেজে নেবেন খুব সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা হাফ কাপ মালটা দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণ এখানে আমি খুবই সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি জাস্ট মিষ্টিটা একটু গাঢ় হওয়ার জন্য দিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা চাল সিদ্ধ করার সময় লবণটা দিয়ে নিতে পারেন এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে করে মালটাটা খুব সুন্দরভাবে গলে যায় আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো গ্রেড করা মালটার খোসা তো মালটার সাথে কিন্তু খোসাটাকেও ভালো করে ভেজে নিতে হবে তো চুলার আঁচ লো করে কিন্তু এগুলো ভালো করে ভেজে নেবেন তা না হলে কিন্তু সাইড থেকে ধরে যেতে পারে তো ভাজার সময় দেখবেন যে এটা খুব সুন্দরভাবে পানি ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু এক মিনিটের ভিতরেই গলে যাবে যখনই এটা গলে যাবে তখন এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিতে হবে তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু চিনিটা আপনারা দিয়ে নেবেন চিনিটাকেও কিন্তু মালটার সাথে ভালো করে গলিয়ে নিতে হবে তো লো ফ্লেমে কিন্তু চিনিটাকে ভালো করে গলিয়ে নেবেন তা হলে কিন্তু চিনির দানা থেকে যাবে যখনই চিনির দানাটা খুব সুন্দরভাবে গলে যাবে তখনই এখানে রাইসটা দিয়ে নিতে হবে তো যখনই চিনির দানাটা গলে যাবে আর পানিটা একটু টেনে আসবে তখনই এখানে রাইসটা দিয়ে নেবেন এখন আমি হাত দিয়ে এভাবে ঝরঝরে করে রাইসটা দিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ রাইসটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারে লো করে রাখতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে আর এভাবে স্প্যাচাটা দিয়ে কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু রাইসটা গলে যাবে আর এ পর্যায়ে কিন্তু বাকি টোয়েন্টি পারসেন্ট রাইসটা সিদ্ধ হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিয়েছি কুচনো কাজুবাদাম কুচি তো উপর থেকে এভাবে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দিয়েছি এখানে কিসমিস তো কিসমিসটাকে কিন্তু ভালো করে ধুয়ে তারপরে দিয়ে নেবেন এরপর আমি আলতো হাতে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এক মিনিটের মতো সময় নিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে প্রায় একশো চামচের মতো গোলাপ জল চাইলে কিন্তু আপনারা গোলাপ জলটা স্কিপ করে দিতে পারেন তো হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই এটা দিয়ে নেবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একেবারে বিয়েবাড়ির স্বাদেই পাবেন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে রাইসের সাথে মিশিয়ে নিতে হবে গোলাপ জলটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি প্রায় এক চা চামচের মতো গুঁড়া দুধ অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দিয়ে নেবেন এটাকে দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে তারপরে এক মিনিটের মতো চুলায় রেখে তারপরে কিন্তু এটাকে নামিয়ে সার্ভ করে নেব চাইলে কিন্তু আপনারা এই অবস্থায় বেবি সুইটটা মিশিয়ে নিতে পারেন তো জর্দাটাকে কিন্তু আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি রেলে অসম্ভব টেস্টি হয়েছে আর খুবই চমৎকার একটা ফ্লেভার এসেছে একেবারে বিয়ে বাড়ির মতোই হয়েছে তো জাস্ট উপর থেকে বেবি সুইটটা দিয়ে নিলেই কিন্তু পারফেক্ট একটা স্বাদ পাবেন আপনারা তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ ফ্রেজ